হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ এবং প্রত্যেক জেলা হাসপাতালে আইসিইউ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে এই নির্দেশ দেন সরকার প্রধান। করোনা পরিস্থিতিতে সুরক্ষা ব্যবস্থা নিয়ে কর্মক্ষেত্রে যাওয়ারও পরামর্শ দেন তিনি। সাধারণ ছুটি শেষে মঙ্গলবার সকালে একনেক সভা অনুষ্ঠিত হয়। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এ যুক্ত হন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে কোভিড-19 ইমার্জেন্সি রেসপন্স এন্ড প্যান্ডেমিক প্রিপারডনেস ও কোভিড-19 রেসপন্স ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রকল্প সহ 16,276 কোটি 3 লাখ টাকা খরচে 10টি প্রকল্পে অনুমোদন দেয়া হয়। করোনায় সরকারি কর্মকাণ্ড অব্যাহত রাখায় মন্ত্রী পরিষদ সদস্য ও সচিবদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, মুজিব বর্ষের মধ্যেই দারিদ্র সীমা আরো কমানোর লক্ষ্য থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা থমকে গেছে। ঘুরে দাঁড়ানোর আশাবাদও জানান সরকার প্রধান। অর্থনীতি যে গতিশীলতা পেয়েছিল কিন্তু বিশ্বব্যাপী এই করোনা ভাইরাস আসার ফলে তা স্থবির হয়ে যায়। এটা শুধু বাংলাদেশ না, সমগ্র বিশ্বেই আজকে এই অবস্থা চলছে। তবে আমরা মনে করি যেরকম দিন থাকবে না, আমরা হয়তো যে কোনো প্রতিবন্ধকতা সেটা মোকাবেলা করে এগিয়ে যেতে পারবো। স্বাস্থ্যবিধিতে কঠোর থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। দেশের মানুষ, খেটে খাওয়া মানুষ, দিন আনি দিন খাই মানুষ বা সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত প্রত্যেকেই তাদের জীবন যাত্রা যেন অব্যাহত রাখতে পারে, সচল রাখতে পারে, সেদিকে লক্ষ্য রেখে আমরা এই পদক্ষেপটা নিয়েছি। এরপরেও সকলে চলাফেরা বা সব কিছুতেই যেন স্বাস্থ্যবিধিটা মেনে চলবেন। সকলের স্বাস্থ্য স্বাস্থ্য সুরক্ষিত রেখেই স্বাস্থ্য কর্মস্থলে আমাদের কাজ করে যেতে হবে। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী জানান, দেশের হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ বাড়ানোর অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, অক্সিজেন সাপ্লাইটা অত্যন্ত তিনি চান এটা যেন আরো বৃদ্ধি পায় এবং প্রতিটি জেলা হাসপাতালের জন্য আইসিইউ ইউনিট থাকে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।